শীতকালে কিন্তু হাঁসের ডিমের ঝোল খাওয়ার মজাটাই আলাদা, তাই আজকে সকাল সকাল হাঁসের ডিম নিয়ে এসে আমি তৈরি করে নিয়েছি বড় বড় হাঁসের ডিমের ঝোল। তো আজকে ওটা দিয়ে কিন্তু জমিয়ে ভাত খাবো। হ্যালো বাঙালি, সবাই কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। জার্নিও ইট শাইনি চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাঙালিরা কিন্তু আমরা ভাত খেতে ভীষণ ভালোবাসি, আর আজকের ব্লগটা কিন্তু সেটা নিয়েই। আমাদের বাড়িতে ভাত খাওয়ার সময় সবাই কী কী অঙ্গভঙ্গি করে ভাত খায় সেটাই কিন্তু আজকে আমি তুলে ধরেছি। তাহলে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এখানে মা, মেয়ে, সোমা, আমি সবাই কিন্তু বসে গেছি। দেখো মা কী বড় বড় হা করছে, বাপরে বাপ, আর এই চটকে 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 খাচ্ছে। না না, শুধু ভেবো না ওদেরটা দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো, আমি আমারটাও দেখাবো। আর দেখো হরেক রকমের রান্না, ডিমের ঝোল আছে, চাটনি আছে, লাল শাক আছে। তাহলে একটু দেখো তোমরা। বেশ কিছুক্ষণ পর মা খেয়াল করলো আমি ভিডিও করছি মাদের এই খাওয়ার অঙ্গভঙ্গিগুলো। মা কেমন স্ট্যাচু হয়ে বসে রইল, ভাত মুখে দিতে কিন্তু একটু লজ্জা পাচ্ছিল। আমার মেয়েরও তাই অবস্থা। আর সোমাকে দেখো, সে তো হেসেই গড়া। আরে ভিডিও করছি করছি, তুই তো খায়, তো হাসলে কি করে হবে? বাপরে বাপ, কি হাসি হাসছে, ওর হাসি দেখে কিন্তু খেতেই পাচ্ছে না। জানো আমি যেহেতু ভিডিওটা অন করে রেখেছি, আমার মেয়েও কিন্তু ভাতের থালাটা সামনে নিয়ে চুপচাপ বসে আছে, মনে মনে ভাবছে মা কেন এরমভাবে ভিডিও করছে। যাই হোক, অনেক কষ্ট করে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমার মেয়েও তারপর ভাত নিল। এরপর আমার পালা। ওরা তো হেসেই লুটোপুটি খাচ্ছে, আর আমি দেখো এক থালা ভাত নিয়ে কিন্তু বসে গেছি। আমি তো খুব ভয় ভয়ে আছি, ওদের সময় তো আমি খুব হেসেছিলাম, এবার ওরাও কিন্তু অপেক্ষা করছে আমি কখন কোন রিয়াকশানে খাবো সেটা ওরা দেখে মজা নেবে বলে। যাই হোক বন্ধুরা, আমি তো ভয়ে ভয়ে গরজ করতে শুরু করলাম। দেখো কি বড় বড় গরজ করছি, পরে যখন ভিডিওটা দেখছি না আমার নিজেরই প্রচণ্ড হাসি পাচ্ছিলো। এই তোমরাও বুঝি হাসছো, কী করবো বলো, এত বড় বড় গরজ করে যদি খেতে হয় আমি তো তার নিচে গরজ করে খেতে পারি না। তো আমি কিন্তু খাচ্ছি, তোমরা কিন্তু হেসো না। আর দেখো ওদের কিন্তু আমি দেখাতে পাচ্ছি না, যেহেতু এক হাতে আমার ক্যামেরা, আমার মেয়ে, আমার মা, সোমা কিন্তু হেসেই যাচ্ছে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা জানিও, আর প্লিজ কমেন্ট করো আর লাইক করো আমার ভিডিওটাকে। আর আর একটা কথা বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও দেখো।